গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও না খুব ভালো আছি। আর আজকে হচ্ছে সোমবার, আর এখন ঘড়ির কাঁটার বাজে মোটামুটি সকাল 7:30। চালে চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও শুরু করে দিলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের দেখতে ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো গতকাল রাতে তো বোন এসেছিল, তো সেই জন্য ও আমাকে সকালবেলা উঠেই বললো, দিদি এত সুন্দর গণেশ ঠাকুরটাকে ওইখানে ভেতরে রেখেছিস, গণেশ ঠাকুরটা এইখানে সামনের দিকে রাখ, তাহলে বেশ ঘরে ঢুকতেই ভালো লাগবে। তো তখন আমিও ভেবে দেখলাম যে বেশ ভালোই লাগবে। তো তখন ওর কথা মতো দেখো গণেশ ঠাকুরটা সামনে রেখে দিলাম, আর ও দেখেছো সকালবেলা কীরকম বদমাইশি করছে। আর কি কী বলো তো, ওর বিয়ে হয়ে গেলেও বদমাইশি আর ছেলে মানুষই দুটোর মধ্যে কিন্তু একটাও কমে নেই, উল্টে আরও বেড়ে যায়। তো ওইটা ওখানে রেখে দেওয়ার পর ভাবলাম এই দিকটা একটুখানি আর কি ওয়ার্ড্রপটা হালকা করে ডাস্টিং করে নিই। কী হয় বলো তো, সবসময় সেইভাবে করা হয় না, কিন্তু যখনই দেখি হাতে একটুখানি সময় রয়েছে টুক করে একটুখানি করে নিই। তো ওই দিকটাও করে নিলাম, সেমভাবে এই দিকটাতেও করে নিলাম। এখন বিছানাটা তো গোছানো হয়ে গেছে, এখন হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নেবো, তারপরে যাব হচ্ছে নিচে। তো আজকে সব কাজ একটুখানি তাড়াতাড়িও করবো, তার একটাই কারণ মানে ঘরের কাজ রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে কিন্তু আজকে একটুখানি মার কাছে যাব। তো বাড়ি আসার পর থেকে তো মার কাছে সেইভাবে যাওয়া হয়নি, ওই যেদিনকে পৌষ পার্বণ ছিল ঘণ্টা দুয়েকের জন্য গিয়েছিলাম, তাও সেদিনকে মার অনেক রান্নাবান্না ছিল। তবে আজকে সোমবার, বাবার দোকানটা বন্ধ, তাই জন্য মারও দোকানে যাওয়ার চাপ থাকবে না। তো ভেবেছি আজকে একটুখানি মার সাথে গিয়ে গল্প টল্প করবো, তো সেই জন্যই আরও তাড়াতাড়ি করছি। তো ওপরের কাজ মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছে, এখন নিচে এসে বাপির বিছানাটা ওদিকে ছেড়ে দিলাম আর মার ফটোটাও সঙ্গে সঙ্গে মুছে নিলাম। তো তারপর এই যে ঢুকে পড়লাম সোজা রান্নাঘরে, আর এই বাসনগুলো হচ্ছে গতকাল রাতের, মানে রাত বলতে দুপুর রাত সব মিলিয়ে, তো সেগুলো তো আর তুলে রাখা হয়নি আর কি। মানে বিকেল হলে না কি বলবো বন্ধুরা, এত ঠান্ডা লাগছে না, আর কিচ্ছু করতে ইচ্ছা করছে না, তাই জন্য সেগুলো একটুখানি করে নিলাম। আর কি বলো তো, গামলাটা কিনে আমার এত হেল্প হয়েছে, তোমাদেরকে তো আগের একটা ব্লগে বলেছিলাম যে শীতের এত আর কি কাঁপছি যে বাজারে যাওয়ার সময় পাচ্ছি না। তবে ওই যে কৌশিক ওই ব্লগটা দেখেছিল, ও দেখে বলেছে তোমার শীত আমি দেখাচ্ছি, আমাকে গিয়ে টানতে টানতে নিয়ে গিয়ে আগে গামলা কিনে দিয়েছে। তো গামলাটা কিনে বন্ধুরা এত মানে হেল্প হয়েছে, মানে ভাষায় বলার না, তার সাথে এই ঝুড়িটাও। তো কৌশিক আঙ্কেলেশ্বরে চলে যাওয়ার পর থেকে আমার জানো না ব্রেকফাস্ট খাওয়াটার কথা আমি ভুলেই যাই, আগে তো তাও ধরো দু কাপ করে চা হতো, তো ও যেহেতু এখন এখানে নেই তো আমার চা খাওয়াটাও উঠে গেছে। তো আজকে সকালবেলা যে গজাটা দেখলে না, ওটা হচ্ছে বেকারির গজা, তো আজকে সকালবেলা ওইটা দিয়েই ব্রেকফাস্ট করেছি। এগুলো খেতে কিন্তু আমার দারুণ লাগে গো, তোমাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানিও তো, আমার তো খেতে এগুলো দুর্দান্ত লাগে। আর তারপর এই যে বাপি আজকে মানে কি জ্যান্ত কাতলা মাছ এনেছিলো, তো আজকে সেইটাই রান্না হবে। তো আজকে ভেবেছি হচ্ছে কুমড়ো আর একটুখানি ফুলকপি দিয়েছি, তো এইটা দিয়ে মাছের মাথাটা দিয়ে একটা তরকারি করব। তো এর মধ্যে না আলুও দেওয়া যায়, কিন্তু বাপি তো আলু খাবে না, নিজের জন্য কি আলু দিয়ে বাড়াবো বলো আর কি, তখন আলু বেছে বেছে বাপিকে দেওয়াটাও একটা সমস্যা হবে, তো সেই জন্য আর আলু দিলাম না। এবার এখানে কি দিয়েছি বলো তো, মশলার মধ্যে একটুখানি জিরের গুঁড়ো আর সামান্য পাঁচফোড়ন, তো ওইটা দিয়েই এই তরকারিটা করে ফেলবো। আর ওই তরকারিটা বসিয়ে দিয়ে চলে এলাম হচ্ছে আবার ওপরে, সেই যে আগের দিন দেখলে না বিছানার চাদরগুলোকে চেঞ্জ করা হয়েছিল, তো সেগুলো তো আর সেদিনকে কাঁচা হয়নি রোদ ছিল না বলে, তো আজকে ভাবলাম কেচেই দেই, এত সুন্দর বাইরে রোদ উঠেছে, না কাচলে আজকে হবেই না। তো তার পাকে আর কি রান্নাটা বসিয়ে দিয়ে এদিকে চলে এলাম, চলো এখানে জিনিসপত্র সব দেয়া হয়ে গেছে, সার্ভ দেওয়া কমপ্লিট, এখন এই যে শুরু হয়ে গেল ওকে এখন 20 মিনিটের জন্য পুরো টাটা বলে চলো আবার চলে যাওয়া যাক নিচে। তো নিচে এসে দেখি তরকারিটা তো হয়েই গেছে, আর কি বলো তো কুমড়োর তরকারি দেখবে হতে কিন্তু সময় দেয় না, মানে সময় সেইভাবে লাগে না, আলু থাকলে যদিও বা লাগে, শুধু কুমড়ো কিন্তু সেদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগে না। তো তারপর এই যে এখানে বাপির ব্রেকফাস্টটা রেডি করে দিলাম, বাপির তো ব্রেকফাস্ট অ্যাজ ইউজুয়াল যেটা থাকে, আর আমার বাপি কিন্তু খুব শরীর মেনটেন করে, তাই বাপি উল্টো পাল্টা কিচ্ছু খায় না, এমনকি বাপির রান্নাতে তেল কম হলেও বাপির খুব ভালো হয়। তো এখন বাপির মতো করে একটুখানি রান্নাবান্না করার চেষ্টা করছি, কারণ আমার হাত দিয়ে তেল একটুখানি কিন্তু বেশিই পড়ে যায়। আর একটা কি পড়ে যায় বলো তো, সেটা হচ্ছে লবণ। তো বাপি তো প্রথম কদিন বলছিল খুব লবণ হয়ে যাচ্ছে তরকারিতে, তো আস্তে আস্তে অনেকটা কন্ট্রোলে চলে এসেছে। তো তারপর এখানে মাছের ঝোলটা করব, তো সেই জন্যই মশলাটা করে নিলাম। আর এই যে দেখবে মিক্সার বলো আর যে কোনো জিনিসই বলো, যখন আমরা যেটা ব্যবহার করছি সেটা যদি তৎক্ষণাৎ তুলে রাখা যায়, তাহলে দেখবে মানে ঘর বাড়িও এলোমেলো হয় না, আর কিন্তু চারিদিকটা পরিষ্কার পরিচ্ছন্নও থাকে। তো তারপর এখানে লাল শাকটা কেটে নিলাম, আর এখন এই যে এখানে মাছের ঝোলটা করে নেওয়া যাক চলো।
বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দিতে একদমই ভুলো না, কারণ তোমাদের এই লাইক কমেন্টগুলো দেখতে আর কমেন্টগুলো পড়তে দুটোই কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো আর ভিডিওটা তোমাদের ভালো লাগছে তারা কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো তারপর দেখো এখানে রান্নাটা আর কি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এটা কী বলো তো প্রণাম করে খেলাম। এটা হচ্ছে কালকে আমাদের পাড়ায় হচ্ছে খিচুড়ি দিয়েছিল, তো কাল তো একাদশী ছিল, এটা আমি খেতে পারিনি। তো সেই খিচুড়িটাই মানে ভোগের খিচুড়ি খেতে তো মানে এমনিতেই সবার ভালো লাগে, তো আমি রেখে দিয়েছিলাম যে পরের দিন সকালে খাবো। আর জানো না খেয়ে কি হয়েছে, মানে ঠান্ডা খিচুড়ি খেয়ে যেটুকু শরীরটা গরম ছিল আরও ঠান্ডা হয়ে পুরো কাঁপতে কাঁপতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে এইরকম অবস্থা। তো তারপরে তো দেখলে ওখানে জামা কাপড়গুলো দেয়া ছিল, তো সেগুলো এখন মেলতে হবে। হঠাৎ করে দেখলাম রোদটা না খুব ভালো উঠেছে, তাই ভাবলাম ঘরের জানলাগুলো আজকে আগে খুলে দেই আর কি, সকালবেলা খুলিনি এত কুয়াশা ছিল। তারপরে দেখলাম একটু একটু রোদ উঠেছে, আর এখন দেখো এত রোদ উঠেছে ঘর কিন্তু চারিদিকে ভরে যাচ্ছে। আর দেখবে এই রোদ যদি ঘরে না ঢোকানো যায় না ঘরের মধ্যে কীরকম একটা ড্যাম্প পড়া গন্ধও কিন্তু হয়ে যায়। আর উপরে তো সেইভাবে থাকা হয় না, ওই মানে দুপুরবেলা একবার আসা হয় রেস্টের জন্য, আবার রাত্রিবেলা তো ঘর সারাদিন এরকম ফাঁকাই থাকে, তো সেই জন্য না মানে সেরকম তো আর আসা যাওয়া নেই, এমনিতেই একটা ড্যাম্প পড়া মতো গন্ধ হয়। তাই ভাবলাম রোদটা যতক্ষণ এত সুন্দর আসছে আগে জানলাগুলোকে খুলে দেওয়া যাক। তো তারপর দেখো এই যে জামা কাপড় নিয়ে চলে এলাম, আজকে জানো না পুরো ছাদ ভর্তি জামা কাপড় হয়ে গেছে। তো জামা কাপড়গুলো মানে মেলে দিয়ে না আগে নিচে এসে মাছের ঝোলটা নামাতে হবে আর কি। রোদে না বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে ফেলেছি, হঠাৎ করে মনে পড়লো আমার তো গ্যাসে মাছ বসানো রয়েছে, আবার জানো না দৌড়াতে দৌড়াতে পুরো নিচে এসেছি। তো এই যে মাছের ঝোল আমার হয়ে গেল একদম রেডি, তবে দেখে মনে হচ্ছে না আজকে একটুখানি তেলটা কিন্তু বেশিই হয়ে গেছিলো। তো তারপর এই যে সারাদিনের যা বাসন, এখন তো টাইম কলের জলটা এসেছে, তো এখনই মাছি আর কি। রান্নার শেষের দিকে যে বাসনগুলো থাকে না সেগুলো আমি একদম শেষেই মাছি যখন টাইম কলের জলটা আসে, তাহলে আর কি মোটর চালিয়ে যে পাম্পের ওপরে জলটা তোলা হয় সেটার জলটা অতটা খরচ হয় না আর কি। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে এইটুকু তো একটুখানি হিসাব করে চলতেই হবে বলো। আর যতক্ষণ টাইম কলের জলটা গরমও থাকে ট্যাঙ্কের জলটা যা ঠান্ডা থাকে। তো তারপর দেখো বেসিনটা এখানে মুছে নিলাম আর কি, বেসিনটা এক দুদিন অন্তর অন্তরই আমি এরকম করে থাকি আর কি, শীত বলে এক দুদিন না হলে কিন্তু প্রত্যেক দিনই করছি মানে করি আর কি। যখন ওখানে থাকতাম তখন তো তোমরা দেখেছো, তবে এখানে এত শীত না এখনও খাপ খাইয়ে উঠতে পারিনি আর কি। লাস্ট দু বছর তো এতটা শীত সহ্য করতে হয়নি, এখন এত ঠান্ডা লাগছে না। তো তারপর দেখো সেই যে রান্নাঘরটা পরিষ্কার করেছিলাম না, তারপর থেকে প্রত্যেক দিনই রান্নার পর একটা ভেজা ন্যাকড়া দিয়ে, কোনো দিন সার্ফ দিয়ে বা কোনো দিন শুধু জল ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নিচ্ছি। তো এখনই দুপুর আড়াইটা মতো বাজে, খাওয়া দাওয়া আমার হয়ে মানে আমার বাকি দুজনেরই হয়ে গেছে, এখন এই যে রেডি হয়েছি আর জাস্ট এই সোয়েটারটা নেবো নিয়েই বেরোবো, কারণ এখন যাচ্ছি হচ্ছে মার কাছে, এখন দৌড়ে দৌড়ে যেতে পারলে বাজে, চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে। এখন মার কাছে চলে এসেছি আর এখন তিনজনে মিলে চলে এসেছি ছাদে, আর মা এটা কি একটা যেন বানিয়েছিল দুর্দান্ত খেতে, এটা কে বানিয়েছে, সুজি চালের গুঁড়ো এসব দিয়ে একটু যেটা হবে এটা খেতে দারুণ ছিল, একদম ক্ষীর কদম। একটু দে না আর একটু, শুধু আমরা তিনজনের না পেছনে আরো দুজন আছে। মায়েরাদের রান্নার কাছে অন্য কোনো রান্না পাত্তাই পাবে না। আর এরপর দেখো নিচে তো প্রচণ্ড ঠান্ডা, তাই আজকে দুপুরের যা রান্না হয়েছে আর কি, চুনো মাছ চচ্চড়ি পেঁয়াজ কলি আলু দিয়ে আর ছিল হচ্ছে মটন, তো এই দুটো নিয়েই মা চলে এসেছে ছাদে। তো মাকে বললাম আমি ভাত খাবো না, তাও মা জোরজবস্তি করে অল্প একটুখানি দিল, তবে পরে মনে হচ্ছিল না খেয়ে কোনো লস হয়নি, রান্নাটা খেতে এখানে দারুণ ছিল। আর এই যে আমার ফেভারিট হচ্ছে মাটনের চর্বি, আমার খেতে দুর্দান্ত লাগে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেল, এবার চলো তোমাদের মার ছাদের কিছু ফুল দেখাই, দেখো কি সুন্দর এত এত ফুল ফুটেছে। তো আমারও করার ইচ্ছা, দেখি কবে করে উঠতে পারি, মার ছাদে তো প্রচুর গাছ রয়েছে, চলো তোমাদের আর একদিন আরো ভালো করে দেখাবো। আর তারপর রোদটা একটুখানি কমে গেলে চলে এলাম নিচে, আর এইটা হচ্ছে বোনের বেড়াল, ওকে না না জানো এত চক্কানো হলেও ও কিন্তু একটুও কামড়ায় না, নখও বার করে না। দেখলে যে ওবেলা মার কাছে যাওয়া হয়েছিল, তো তারপর এসে
বেশ কিছু টুকিটাকি কাজ ছিল সন্ধ্যের সন্ধ্যে দেওয়া ছিল, তো সেগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তারপর আর কি দুপুরবেলা তো আর একটু রেস্ট পাইনি, এসে তারপরে বাপির সাথে বসে বসে টিভি দেখছিলাম। তারপর এই যে বোন চলে এলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা দুই বোনে শুয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি, ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলো না। চলো আজকের জন্য গুড নাইট, টাটা, দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে।